আগে বছর রাঁধুনি ছিল নাই বলে আমাকে রান্না করতে হয়েছিল। এই বছর আমি রাঁধুনির ব্যবস্থা করেছি। এই বছর প্রদীপ রান্না করবে, বাজার কাছে 50 টাকা কম চাঁদা লিয়া হবে। বাবা ভালো বুদ্ধি খাটাইছো বড় ভাই। আর কাঠে রান্না হবে না। তবে কিসে করবে? এই বছর গ্যাসে রান্না হবে। ডেকোরেটরের কাছে সব কিছু পেয়ে যাব। আরেকটা কথা, মাল খাওয়া চলবে না। চলবে না। মাল যদি খাইতেই হয় তোদেরকে, তাহলে নিজের পয়সা পয়সা খাবি। ঠিক আছে বড় ভাই। ঘরে মধা, বলো। তুই ভরে ভরে খাসির মাংসটা আনতে চলে যাবি, দমে ভিড় থাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চর্বিটা কম দিতে বলবি। হ্যাঁ হ্যাঁ। কইরে কটা, তোর ঘরে তো মিক্সচার মেশিন আছে শুনেছি, আছে না? হ্যাঁ দাদা আছে। তুই আদা রসুন গুলা রাতেই বাঁটে নিবি। ঠিক আছে আমি বাঁটে। বাটা বাটে গুলা যদি করা থাকে তাইলে সকালে ঝামেলা থাকবে না। বড় ভাই মহা বিপদ হইলো, পূজা রান্না করব নাই বলছে। কেন রে, তোর কাছে তো 50 টাকা চাঁদা কম লিয়া হয়েছে। না আমি রান্নার দায়িত্ব নিতে পারবো না। তুই যদি রান্নার দায়িত্ব নিতে না পারবি তাইলে কোন লোকটা রান্না করবে দেখা? আমি এবছর রান্না করতে পারবো না। কেন, একটা রাঁধুনি করলেই তো হয়, 400-500 টাকা লিবে, রান্না গুলাও টেস্ট হবে, অসুবিধা কোথায়? 200 টাকা চাঁদা দিবার মুরাদ নাই, আর বড় বড় বলি ভারী বড় লোক হয়েছিস তুই। আমি ঠিকই পয়সা দিই, তুই হেই প্রতি বছর বাজার করতে যাই পয়সা মারিস। কি বললে? আমি পয়সা মারি? মারিসাই তো। তোর এত বড় সাহস, আমাকে চোর বললি? তুই তো মশলা গুলাও ঘর নিয়ে যাই। ইয়ার উল্কা জাম করে দে করে দে। পিকনিকের দিনে ডেকোরেটরের মালের সাথে তোরা এই বাসকাটাকে নিয়ে যাবি, বুঝতে পারলিস না? কোনো চিন্তা নাই বড় ভাই, রান্না করতে রাজি হলে খুলে দিবি, নাইলে বাসকা সমেত জ্বালিয়ে দিবি। ডিজে ডিজে জঙ্গা জঙ্গা।